আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের জান্নাত মিস এবং আমি তোমাদের বিজ্ঞান ক্লাস নিচ্ছি। অ্যান্ড এই ক্লাসটি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের কাছে উপস্থাপিত হচ্ছে। চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। দেখো বাচ্চারা, এখানে দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ। একটি ছবিতে কতগুলো মার্বেলের ছবি দেওয়া হয়েছে, আরেকটা ছবিতে অনেকগুলো বেলুনের ছবি দেওয়া হয়েছে। এই ছবিটা দেখে তোমরা কি বুঝতে পারছো? এখানেও তিনটি আলাদা আলাদা ছবি দেওয়া হয়েছে। তাহলে আজকের পাঠ কি হতে পারে? আজকের পাঠ হচ্ছে বিভিন্ন ধরনের পদার্থ শিখনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা পদার্থ কি তা ব্যাখ্যা করতে পারবে, পদার্থের বৈশিষ্ট্যগুলো বলতে পারবে। এই চারটা ছবিতে তোমরা কি বুঝতে পারছো? প্রথম ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি চারটা চেয়ার, একটা টেবিল। পরের ছবিটাতে একটি পেন্সিল, একটি টেবিল এবং একটি খাতা। তৃতীয় ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো বিল্ডিং, তাই না, দালান। চতুর্থ ছবিটাতে কী দেখা যাচ্ছে? একটি বই যেটা খুলে রাখা হয়েছে। তাহলে নিশ্চয়ই এগুলো নিয়ে আমাদের আজকে আলোচনা করা হবে। এই ছবিটাতেও আমরা দেখতে পাচ্ছি তিনটা ভিন্ন ভিন্ন ছবি এখানে অ্যাড করা হয়েছে। প্রথম ছবিটা মাটির, দ্বিতীয় ছবিটা প্রজাপতির, আর তৃতীয় ছবিটা একটা হাতির পদার্থ। তাহলে আমরা এতক্ষণ ধরে কী বুঝতে পারলাম? প্রত্যেকটা ছবিতে কিছু না কিছু বার্তা দেওয়া হয়েছে। এখানে একটি দাঁড়িপাল্লার ছবি দেওয়া হয়েছে, কিন্তু এটার মানে বোঝানো হয়েছে যে এই দাঁড়িপাল্লা দিয়ে যে ওজন করা হয় এটা পদার্থের একটি অন্যতম বৈশিষ্ট্য। তাহলে যে জিনিসের ওজন আছে এবং যেটা জায়গা দখল করে তাকে আমরা কী বলতে পারি? হ্যাঁ, তোমরা সঠিক বলেছ, এটা হচ্ছে পদার্থ। আচ্ছা, এখন এই ছবিটাতে আমরা কী দেখতে পাচ্ছি? এই ছবিটাতে একটি গাছ কেটে এখানে রাখা হয়েছে। তো চলো আমরা দেখি এখান থেকে কী তৈরি হয়। ওয়াও, এই ছবিটা থেকে আমরা নতুন একটা কিছু শিখতে পারলাম, যে গাছ থেকে কী তৈরি হচ্ছে? টেবিল ও চেয়ারও তৈরি হচ্ছে, তার মানে কাঠ থেকে চেয়ারও তৈরি হচ্ছে। আমরা নতুন জিনিস শিখে ফেললাম। পরের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি এটা কি কাঁচ। তো পৃথিবীর সব কিছু কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি। এটা হচ্ছে একটা কাঁচের জার, মানে এটা হচ্ছে একটা গ্লাস। তাহলে কাঁচ দিয়ে আমরা এই গ্লাস আর কাঁচের জার তৈরি করেছি, তাই না? এই তিনটে ছবিতে আমরা কী দেখতে পাচ্ছি? চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড, পানির গ্লাস সব কিছু কোনো না কোনো পদার্থ দ্বারা তৈরি, পদার্থের বৈশিষ্ট্য। এখানে ওজন নিয়ে বলা হয়েছে প্রথমটার ছবির মধ্যে কতগুলো ইটের ছবি, পরের ছবির মধ্যে কি কতগুলো বেলুনের ছবি। তাহলে নিশ্চয়ই বেলুন অনেক হালকা হয় আর ইটটা অনেক ভারী হয়। তাহলে পদার্থের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পদার্থের ওজন আছে, কোনোটা ভারী কোনোটা হালকা। পদার্থের বৈশিষ্ট্যের আরেকটা পয়েন্ট হচ্ছে আকৃতি, ঘনক এবং গোলাকার। এই ছবিটার মধ্যে যেই কিউবটার ছবি রাখা হয়েছে বা ঘনকটার ছবি রাখা হয়েছে সেটা
একটা নির্দিষ্ট আকৃতি রয়েছে। এই গোলাকার যে বলটা ছবি দেওয়া হয়েছে সেটারও একটা নির্দিষ্ট আকৃতি রয়েছে। এখন তৃতীয় বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে আয়তন, অর্থাৎ পদার্থের আয়তন রয়েছে। একটি গ্লাসের মধ্যে পানি আছে, কোনো গ্লাসটা বেশি পানি আরেকটা গ্লাসে আছে কম পানি, তাহলে পদার্থের আয়তন কি বেশি হতে পারে কমও হতে পারে। পদার্থের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সকল পদার্থ কি করবে। দেখো ছবিগুলো দেখে কি বুঝতে পারছো, প্রথম ছবিটাতে লাল কিছু ছোট ছোট বল রাখা হয়েছে, অল্প কিছু, সেটা ঠিক অল্প কিছু জায়গা দখল করেছে। দ্বিতীয় ছবিটাতে একটা গ্লাসের মধ্যে যেই বস্তুটা রাখা হয়েছে সেটি আরও একটু বেশি জায়গা দখল করেছে, আর তৃতীয় ছবিটাতে যে জিনিসটা রাখা হয়েছে, যে বস্তুটি রাখা হয়েছে সেটি প্রায় পুরোটি জায়গায় দখল করেছে। তাহলে সকল পদার্থ জায়গা দখল করে। আমরা পাঠ্য বইটা পড়ব, ঠিক আছে? আমরা মূল্যায়ন করব কিভাবে, পৃথিবীর সব কিছু কি দিয়ে তৈরি, এবং খ পদার্থ কি, গ পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি, এবং তোমরা এটা নিয়ে একক কাজ করতে পারো বাসায় বসে। যেমন শ্রেণীকক্ষের ভেতরের ও বাহিরের বিভিন্ন জিনিসের তালিকা তুমি তৈরি করতে পারো, জিনিসগুলো কি তা তৈরির ছকেও লিখতে পারো। যেমন তোমাদের বইয়ের প্রথম পেজে দেওয়া আছে প্রত্যেক কয়েকটা জিনিসের নাম লিখতে বলা হয়েছে। বাড়ির কাজ, পদার্থ কি তা ব্যাখ্যা করো। তো তাহলে আমরা আমাদের ক্লাসের শেষে চলে এসেছি। আমরা এই কন্টেন্টটা দেখার পাশাপাশি তোমাদেরকে যেই পড়াগুলো দিচ্ছি গুগল ক্লাসরুমে সেগুলো খুব সুন্দর করে শেষ করে ফেলবে। তো চলো আমরা গুগল ক্লাসরুমে কী পড়াটা দিয়েছি সেটা দেখে আসি।